আমন্ত্রণ জানাচ্ছি তুরাগ টেলিভিশনের বিশেষ আয়োজন তুরাগ সংলাপে। সাথে আছি আমি শাহজাহান মিয়া। আজকের বিষয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা এবং বর্তমান প্রেক্ষাপট। আলোচনায় অংশ নিচ্ছেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম। আপনাদের দুজনকেই তুরাগ স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। গাজীপুর জেলার 9টি ইউনিয়ন এবং 1টি পৌরসভা নিয়ে কালিয়াকৈর উপজেলা গঠিত। শিল্প অধ্যুষিত এ উপজেলায় মোট জনসংখ্যা রয়েছে প্রায় 3.5 লাখ। এই জনসংখ্যার প্রাথমিক শিক্ষা বিস্তারে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 122টি। এই উপজেলায় এরই মধ্যে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে ব্যাপক সফলতা অর্জিত হয়েছে। এরই মধ্যে লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় 2010 সালে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এছাড়াও বিগত বছরগুলোতে 7লা অ্যাওয়ার্ড পেয়েছে এই উপজেলার শিক্ষার্থীরা। কাজী হাফিজুল আমিন, প্রথমে আমি আপনার কাছে জানতে চাইব যে প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষাক্ষেত্রের মূল ভিত্তি, এই উপজেলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কী ধরনের পদক্ষেপ নিয়েছেন আপনি বা নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই আপনার মাধ্যমে তুরাগ টেলিভিশনকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনি জানেন যে বর্তমান সময়ের অত্যন্ত সময়োপযোগী একটি বিষয় মানসম্মত প্রাথমিক শিক্ষা এবং বর্তমান প্রেক্ষাপট, এই ধরনের একটি বিষয়কে আজকের অনুষ্ঠানের মূল উপযোগ্য হিসাবে ধারণ করার জন্য। আপনি জানেন যে আজকে শিশু যারা আছে, আজকে শিশুরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। আজকে শিশুরা আগামী দিনে জাতিকে নেতৃত্ব দেবে, তাই এই শিশুদেরকে অবশ্যই মানসম্মত শিক্ষায় শিক্ষিত করতে হবে। আর তার জন্য আপনি ইতিমধ্যে বলেছেন যে মূল যে বেস বা বুনিয়াদ সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষা। এমনকি আমরা এখন SDG বা টেক্সটাইল উন্নয়ন অবিষ্ট নিয়ে আপনি জানেন বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছি এবং টেক্সটাইল উন্নয়ন অবিষ্ট অর্জনে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই টেক্সটাইল উন্নয়ন অবিষ্টর একটা অন্যতম লক্ষ্য গোল 4 যেটি আছে যে কোয়ালিটি এডুকেশন বা মানসম্মত শিক্ষা, তো এই লক্ষ্যকে সামনে রেখে এবং শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই উপজীব্যকে ধারণ করে আমরা ইতিমধ্যে কালিয়াকৈর উপজেলায় 122টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত এবং যোগ্য উপযোগী প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছি। যে আপনি জানেন যে প্রাথমিক শিক্ষায় যারা মানে যেসব শিক্ষার্থীরা আছে, কর্মতি খুদে শিক্ষার্থীরা, তাদের বয়সের রেঞ্জ যেটি আছে, বয়স লিমিটটা হচ্ছে ম্যাক্সিমাম 5 to 10, মানে মিনিমাম রেঞ্জ আমরা ধরি 5, ম্যাক্সিমাম 10 বা 10+। এই শিক্ষার্থীদের কাছে শিক্ষার পরিবেশ, মানে শিক্ষার মূল পরিবেশ, মানে বিদ্যালয়ের আঙ্গিনা, পরিচ্ছন্ন পরিবেশ, বিদ্যালয়ের ডেকোরেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের কালিয়াকৈর উপজেলায় 122টি প্রাথমিক বিদ্যালয়কে ইতিমধ্যেই রংধনু রঙে রাঙানো হয়েছে। এবং এক্ষেত্রে আমরা যে স্লোগানটি ধারণ নিয়েছি সেটি হচ্ছে সেজেছি স্কুল রংধনু রঙে, শিখবে শিশু মনে প্রাণ। এই স্লোগানকে সামনে রেখে কালিয়াকৈরে 122টি প্রাথমিক বিদ্যালয় রংধনু রঙে রাঙানো হয়েছে, যেটি আমার জানা মতে বাংলাদেশে এখন পর্যন্ত মানে একটি অভূতপূর্ব, মানে অন্যান্য উপজেলায় উদ্যোগ না হয়েছে কিন্তু আংশিকভাবে বা পার্টলি, কিন্তু সম্পূর্ণ সবগুলো বিদ্যালয় একই কালারের কালারফুল হয়েছে, এই জিনিসটি কালিয়াকৈরই প্রথম। আরেকটি বড় বিষয় হচ্ছে যে বর্তমান যুগ ডিজিটাল যুগ। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী দিনে বাংলাদেশকে একটি ডিজিটাল বাংলাদেশ হিসেবে বিনির্মাণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। তা আজকে যেই শিশুরা আছে তারাই কিন্তু আগামী দিনে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশকে নেতৃত্ব দিবে। এই শিশুদেরকে অবশ্যই আপনাকে কিন্তু ডিজিটাল শিক্ষা শিক্ষিত করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে ইতিমধ্যে আমরা কালিয়াকৈর উপজেলায় সবগুলো প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে বিদ্যালয়ে পাঠদান করা হচ্ছে। এবং এই ডিজিটাল কন্টেন্টটি হচ্ছে বিজয় ডিজিটাল কন্টেন্ট। এই বিজয় ডিজিটাল কন্টেন্ট নির্মাতা আপনি জানেন যে আমাদের মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মহোদয় নিজেই এটি নির্মাণ করেছেন, তৈরি করেছেন, তার নিজের হাতে তৈরি, তার ব্রেন চাইল্ড করতে পারে এটি। তো এটিও কিন্তু আমাদের কালিয়াকৈরই প্রথম, সমগ্র বাংলাদেশের মধ্যে কালিয়াকৈর উপজেলায় প্রথমবারের মতো 122টি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে আমরা ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে পাঠদান করা হচ্ছে, যার ফলে কি হচ্ছে আমাদের বিদ্যালয়ে মানে খেলাধুলার আকর্ষণ বেড়ে গেছে স্টুডেন্টদের। আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন লাস্ট 3 ইয়ার্স স্ট্যাটিস্টিক্স, তাহলে সেখানে দেখতে পাবেন যে স্ট্যাটিস্টিক্স শো করছে কি যে আমাদের বিদ্যালয়ে উপস্থিতির হার ক্রমশ বাড়ছে। এবং অন দ্য আদার পার্ট অন্যদিকে কি হচ্ছে, বিদ্যালয় থেকে ড্রপ আউট রেশিও অনেক কমে যাচ্ছে। তো এটা কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমাদের উন্নতির দিকে ক্রমশ অগ্রসর হচ্ছি, সেটা একটা বড় ইন্ডিকেশন হচ্ছে এটি। আর আমি যখন প্রাথমিক বিদ্যালয়গুলো ভিজিট করি তখন আমার মনে হয়েছে যে মায়েদের জন্য আসলে বসার কোনো ব্যবস্থা নেই। আপনি জানেন যে যে মায়েরা বাচ্চাদেরকে সে সকালবেলায় নিয়ে আসে, স্কুল যখন স্টার্ট হয় সকালবেলা আর্লি আওয়ারে তখন তারা নিয়ে আসে, এবং বাচ্চারা যখন স্কুলে প্রবেশ করে তখন কিন্তু ম্যাক্সিমাম মায়ের আমি দেখেছি তারা মানে বাচ্চাদেরকে স্কুলে ভেতরে প্রবেশ করানোর পর নিজেরা অপেক্ষা করে, এখানে সেখানে আনাচ্ছে কানাচ্ছে, স্কুলের আশেপাশে বসে থাকে, অপেক্ষা করে। এবং বিশেষ করে যখন একটু রাফ ওয়েদার থাকে, খুব ঝড় বৃষ্টি হয় বা যখন খুব কোল্ড হয়ে বসে, শীত শৈত্যপ্রবাহ যখন আসে তখন কিন্তু তাদের জন্য আশ্রয় একটু ডিফিকাল্ট হয়ে যায়। অনেক সময় তারা স্কুলের মূল কমপ্লেক্সের ভেতরে চলে আসে,
এই সময় কিন্তু তাদের জন্য বিষয়টা এম্বারেসিং হয়ে যায়, আবার যখন তারা ক্লাসরুম চলছে ক্লাসরুম পরিচালনার জন্য টিচারদের জন্য বিষয়টা মানে বোথ পার্টি একটা প্রবলেমেটিক সিচুয়েশন ক্রিয়েট হয়। তো এই জিনিসটা থেকে লাঘব করার জন্য, এই প্রবলেমটা নিরসন করার জন্য আমরা টার্গেট নিয়েছি যে সবগুলো প্রাথমিক বিদ্যালয় যাদের নিজস্ব জমি রয়েছে, সাফিসিয়েন্ট স্পেস যাদের রয়েছে আগে না, সেইখানে আমরা মানে অভিভাবকদের জন্য একটা অর্থাটা নির্মাণ করব। ঠিক আছে, তো এই লক্ষ্যকে সামনে রেখে আমরা ইতিমধ্যে প্রায় 11টি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক শেড নির্মাণ করেছি এবং এই সব অভিভাবক শেডগুলো এখন বেশ ইফেক্টিভ। এখন গার্ডিয়ানদের মানে বসার জন্য এখন এখানে সেখানে আশ্রয় নিতে হচ্ছে না, তারা এখানে বসেই তাদের মানে সময়টা অতিবাহিত করতে পারছে এবং অন্যান্য কাজের সাথে নিজেদেরকে ইনভলভ করতে পারছে। এই বিষয়গুলো উদ্যোগ নিয়েছি। পাশাপাশি আপনারা জানেন যে আপনি ইতিমধ্যে বলেছেন যে প্রাথমিক শিক্ষাই একজন শিক্ষার্থীর ভিত্তি, তো এই বিষয় এই সময়টা হচ্ছে তার মাইন্ডসেটটা ক্রিয়েট হয় জীবন সম্পর্কে তার ধ্যান ধারণা, কারণ এই সময়টা থেকে মাইন্ড একদম ফ্রেশ একদম র, এই র ফিল্ডে আপনি যেটাই মানে বপন করবেন সেটাই কিন্তু ক্রমশ মানে ধীরে ধীরে এই এটাই ফসল হিসাবে ধীরে ধীরে গড়ে উঠবে, একদিন এটাই বড় আকারে বৃক্ষ হবে। এই সময়টা যদি তাদেরকে ফ্রেশ কিছু দেওয়া যায়, একটা ফ্রেশ চিন্তাভাবনা, একটা ফ্রেশ ধ্যান ধারণা, একটা ফ্রেশ আপনি মোরাল লেসন যদি তাদেরকে দিতে পারেন, নৈতিক শিক্ষা যদি শিক্ষিত করতে পারেন, তাহলে কিন্তু তারা ইন ফিউচারও তাদের মোরালটা অনেক স্ট্রং থাকবে, পার্সোনালিটি অনেক স্ট্রং থাকবে, জীবন সম্পর্কে সমাজ সম্পর্কে দেশপ্রেম সম্পর্কে তাদের মধ্যে অন্য ধরনের একটা চেতনা থাকবে। এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের দেখবেন যে আমাদের কালিপুরের সকল প্রাথমিক বিদ্যালয় ইতিমধ্যেই মহানুভবতার দেয়াল নির্মাণ করা হয়েছে। এই মহানুভবতার দেয়ালটা আপনি কীভাবে সাপোর্ট করছে, এই মহানুভবতার যে দেয়াল সেটি সাপোর্ট করছে যে আপনি কোনো মানে যখন কোনো ধনী শিক্ষার্থী তার যে কোনো জামা কাপড় যেটি সে আপনার ইউজ করার ইচ্ছে হচ্ছে না তেমনকে ইউজ করলেও সে চাইলে সেখানে রেখে যাচ্ছে। কেন রেখে যাচ্ছে, যে কোনো শিক্ষার্থী যার হয়তো জামাটি কেনার সামর্থ্য নেই বা আর্থিক মানে আর্থিক অবস্থা খুব বেশি ভালো নয় পরিবারের, সে ওই মহানুভবতার দেয়াল থেকে পরবর্তীতে তার সুবিধা মতো সময়ে অনেকটা চুপি শাড়ি সেখান থেকে নিয়ে যেতে পারে, এবং এটি যে দিচ্ছে সে কে দিচ্ছে সেটিও কেউ দেখছে না, আবার কে নিয়ে যাচ্ছে সেটিও কেউ জানছে না। এই জন্যই এটা যে বলা হচ্ছে মহানুভবতার দেয়াল বা হিউম্যান ওয়াল, যেটা আমরা বুঝছি হিউম্যান মানে মানবতার দেয়াল। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি জানেন ভাষা আন্দোলন আমাদের মুক্তিযুদ্ধের আমাদের জাতীয় জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, তাই না? ভাষার জন্য বাঙালি জাতি এখন রক্ত দিয়েছে। এই ভাষা আন্দোলনের চেতনাকে সমুন্নত করে রাখার জন্য সেটি সম্পর্কে শিশুদের মনে সবসময় একটা নতুন ধারণা দেওয়ার জন্য সবগুলো প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, এবং ইতিমধ্যে আপনারা জানেন আমাদের উপজেলা প্রশাসন জেলা পরিষদ সকলে এক্ষেত্রে আর্থিকভাবে সহায়তা প্রদান করছে, এবং এর ফলে ইতিমধ্যে আমাদের শহীদ মিনারগুলো কিন্তু এখন বেশ সেবা সব জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। আমি ধন্যবাদ, আমি আবার আসবো আপনার কাছে। তো আমি এই পর্যায়ে রঙিত আসলাম, আমি আপনার কাছে জানতে চাই, উনি বলছিলেন যে 122টি প্রাথমিক বিদ্যালয়কে রংধনু রঙে সাজানো হয়েছে, এটা কি শুধুই দৃষ্টিনন্দন না এর পাশে না আরো কোনো বিষয় কাজ? এখানে আমি একটু ইন্টারাপ্ট করে রাখি যে ওই এই 122টি প্রাথমিক বিদ্যালয় এটা ব্রেঞ্চের কিন্তু আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা। আচ্ছা আচ্ছা, এর মধ্যে তার মস্তিষ্ক প্রসূত একটা ধারণা ছিল যেটি আমরা ইমপ্লিমেন্ট করেছি যত। দেখ আমার আমার যে প্রশ্নটি যেটি ছিল যে এই 122টি প্রাথমিক বিদ্যালয়কে আপনি রংধনু রঙে সাজিয়েছেন, এটা কি শুধুই দৃষ্টিনন্দন নাকি এর পেছনে আরো কোনো বিষয়? ধন্যবাদ। এটি শুধুমাত্র দৃষ্টিনন্দন না, দৃষ্টিনন্দন একটি অংশ হতে পারে, এবং তাই যে যে জিনিসটি দেখতে ভালো লাগে তার প্রতি মানুষের আকর্ষণটা বেশি থাকে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটি আরো বেশি। শিশুরা রং পছন্দ করে, কালার নিয়ে খেলতে পছন্দ করে, কালারফুল জিনিস পছন্দ করে, তো এই কনসেপ্টটি থেকে মূলত এটি করা যে রংধনু রং। রংধনু রং বেছে নেওয়ার একটি কারণ আছে, সেটি হচ্ছে রংধনুতে 7টি রং থাকে, তো এই 7টি রঙের সাথে শিশুরা বিদ্যালয়ে আসার সাথে সাথে পরিচিত হচ্ছে, এবং প্রতিটি রঙের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, কোন রঙের প্রভাব কীরকম হয়, তো এই ব্যাখ্যাগুলো তারা ধীরে ধীরে জানবে, শিশুকাল থেকেই তারা রংধনু রঙগুলোর সাথে পরিচিত হবে, এটি আকর্ষণের বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যখন আমাকে একটা জিনিস আকৃষ্ট করলো আমি তখন সেটি বারবার চাইব, তো বিদ্যালয় ভবন যখন আমার কাছে পছন্দনীয় হয়ে যাবে আমি চাইব যে আমি বারবার বিদ্যালয়ে আসি, তো এক্ষেত্রে আমাদের উপস্থিতির হার বেড়ে যাচ্ছে এবং যারা ঝরে পড়তো ঝরে পড়ার হারটাও কমে এসেছে বিদ্যালয়ের নিয়মিত উপস্থিতি বাড়ার কারণে। আর শুধু বাহিরে আমরা রঙিন করেছি তা না, আমাদের কিন্তু শ্রেণীকক্ষগুলো আকর্ষণীয় সাজে সজ্জিত, তার মধ্যে আমাদের পাঠ্য বইয়ের অংশ রয়েছে, ক্লাসরুমে ঢুকলেই মনে হয় যেন এক একটি পাঠ্য পুস্তক এভাবে সাজানো, পাশাপাশি আমাদের সকল প্রাথমিক বিদ্যালয়ে গ্যালাক্সি রুম
তৈরি করা হয়েছে একটা, যে রুমে ঢুকলেই মনে হবে যে সে সৌরজগৎ নিজের চোখে দেখতে পাচ্ছে, এরকম একটি ফিলিংস আসে তাদের মধ্যে। আর পাশাপাশি আমাদের নির্বাহী অফিসার মহোদয় বলেছেন যে আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুম, তো মাল্টিমিডিয়া ক্লাসরুমটিও আকর্ষণের একটি বিষয়। তো শুধু কালার না, আমরা কালারের সাথে সাথে পড়াশোনার মানটা বাড়ানোর জন্য বিভিন্ন রকম কার্যক্রম গ্রহণ করেছি, তার মধ্যে এগুলো মানে অন্যতম, আরো অনেক কার্যক্রম রয়েছে। এই এই এটাকে আপনার মধ্যে এই বিষয়টা একটা নতুনত্ব এনেছে আমি যতটুকু জানি, কালিয়াকৈর উপজেলা না শুধু সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়। তো এই এই এর মধ্যে আমি আরেকটা বিষয় আপনার কাছ থেকে জেনেই আমি আবার ওনার কাছে যাব। তো মানসম্মত প্রাথমিক শিক্ষার যে বিষয়টি আমরা বলি, এর মধ্যে দেখা যায় একজন শিক্ষককে অনেকগুলো ক্লাস নিতে হয়, বিষয়ভিত্তিক শিক্ষকের আসলে এখানে কতটুকু প্রয়োজনীয়তা আপনি অনুভব করেন বা মনে করেন কিনা, দরকার আছে কিনা? নিশ্চয়ই বিষয়ভিত্তিক শিক্ষকের প্রয়োজনীয়তাই সবচেয়ে বেশি। তো আমাদের বিদ্যালয়ে দেখা যাচ্ছে যে শিক্ষার্থী অনুযায়ী শিক্ষক সংখ্যা বেশিরভাগ বিদ্যালয়ে কম থাকে আর কি। কম থাকার কারণে দেখা যায় একজন শিক্ষক সে যে বিষয়ে বিশেষজ্ঞ, পাশাপাশি তাকে অন্যান্য বিষয়ে পড়াতে হয়। তো যেহেতু পড়াতে হয় সেজন্য আমাদের প্রশিক্ষণ বিভাগ আছে, প্রশিক্ষণ বিভাগের পক্ষ থেকে উপজেলা রিসোর্স সেন্টারের মাধ্যমে সকল শিক্ষককে সকল বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এই জন্য বিষয়ভিত্তিক শিক্ষক না থাকলেও বিষয়ভিত্তিক পাঠদানের ক্ষেত্রে আমাদের আসলে সেরকম প্রতিবন্ধকতা এই মুহূর্তে আর নেই। শিক্ষক বিষয়ভিত্তিক হলে অবশ্যই ভালো, না থাকলেও আমরা প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে যোগ্য দক্ষ করে গড়ে তোলা তার মাধ্যমে একজন শিক্ষককে, যা যে কথাটি বলছিলেন আসলে এই শিক্ষকের কাছ থেকে কতটা মানসম্মত শিক্ষা আশা করা যায়? একজন শিক্ষক 7-8টি ক্লাস নিচ্ছেন সকাল থেকে বিকাল অবধি। এটা বা ইতিমধ্যে ইতিমধ্যে শিক্ষা কর্মকর্তা বলেছেন, আপনি জানেন যে আমাদের তো ক্রাইসিস রয়েছে, টিচার্স ক্রাইসিস রয়েছে। এখন আমাদের সিচুয়েশনটা তো ট্যাকল করতে হবে ফার্স্ট অফ অল। সো এই ক্রাইসিস মোমেন্টটাকে আমরা এনিহাউ সলভ করার জন্য প্রাইমারিলি যেটা নিয়েছি যে টিচাররা বা মানে ইন কোর্স অফ টাইম বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সাবজেক্ট ক্লাস নিচ্ছেন তারা, এটা আসলে তো তারা নিচ্ছেন। এবং এটা বড় বিষয়টা হচ্ছে বিদ্যালয়ের পরিবেশটা, মূল যে বিষয়টা বিদ্যালয়ের পরিবেশ। আপনি যখন এখানে তো আসলে প্রাইমারি জিনিসটা, কিন্তু বিষয়টা কিন্তু প্রাইমারি, আমাদেরকে বুঝতে হবে যেহেতু প্রাইমারি এডুকেশন, এখানে কিন্তু কেউ আসলে এক্সপার্ট হবে না, এই বিষয়টা আমাদেরকেও বুঝতে হবে। দ্যার ইজ নোবডি গোয়িং টু বি অ্যান এক্সপার্ট যে আর টেকিং দ্য প্রাইমারি লেসন। আপনি প্রাইমারি লেসনটা নিচ্ছেন, প্রাথমিক শিক্ষা নিচ্ছেন, যে কোনো বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণাটা নিচ্ছেন। প্রাথমিক ধারণা দেওয়ার জন্য আমার মনে হয় যে এই টিচাররা যথেষ্ট কোয়ালিফাইড এবং স্কিল, এবং আপনি এখন দেখবেন যে সিলেকশন প্রসিডিউর যথেষ্ট ট্রান্সপারেন্ট। এবং ইদানিংকালে কিন্তু প্রাইমারি এডুকেশনে অনেক ভালো ভালো ছেলেমেয়েরা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করা এবং ভালো স্কোর তাদের রেজাল্ট ভালো, এরকম ছেলেমেয়েরা কিন্তু এখন মানে শিক্ষক হিসেবে জয়েন করছে প্রাইমারি এডুকেশনে। তো ডেফিনেটলি আমাদের মানে আমার মনে হয় যে আমাদের টিচারদের কোয়ালিটি নিয়ে এখন মনে হয় আগের চেয়ে বেটার কোয়ালিটি টিচার আমরা পাচ্ছি। এবং আরেকটা পার্ট যদি আপনি কম্পেয়ার করেন ইন কম্পারিজন টু কিন্ডারগার্টেন স্কুল, তাহলে দেখবেন তাদের তুলনায় কিন্তু আমাদের প্রাইভেট টিচারদের কিন্তু কোয়ালিটি অনেক ভালো, কোয়ালিটি বেটার কোয়ালিটি। সো তাদের বেটার মানে কোয়ালিটি যখন থাকবে বেটার সার্ভিস ডেলিভারি হবে, এটাই তো আমরা ধরে নেব। এর মধ্যে আর একটা আপনাকে একটু একটু যোগ করে দিতে চাই যে দীর্ঘ সময় প্রাইমারি স্কুলের শিক্ষার্থী যারা খেলাধুলা করার কথা, তারা একেবারে সকাল থেকে বিকেল পর্যন্ত স্কুলে তাদেরকে দীর্ঘ সময় থাকতে হয়, এটা কি আসলে শিক্ষাক্ষেত্রে কি ওর কোমল মতে মনে তাদের মানসিক বিকাশে কোনো রকম প্রতিবন্ধকতা বা অন্তরায় মনে করেন কিনা বা এরকম হয় কিনা? না, খুব ভালো প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। একটা মানে লিফটিং একটা প্রশ্ন হয়েছে, এই বিষয়টা আমরাও চিন্তা করছি ভেবেছি, এবং এই বিষয়টিকে লক্ষ্য রেখেই মানে এই বিষয়টি নিয়ে আমরা যেহেতু কাজ করেছি, আমরা এজ এ টিম যখন কাজ করেছি, আমরা কিন্তু মূল মানে সেন্ট্রালাইজ করেছি যে বিষয়টি সে কোন শিক্ষার্থী এবং স্কুলের ইজ গোয়িং স্টুডেন্ট কর্মবর্তী শিক্ষার্থী যখন স্কুলে এসছে তার ভেতরে যেন আসলে হোমলি এনভায়রনমেন্টটা থাকে, সে যেন কখনো ফিল না করে হি ইজ ইন ডিফারেন্ট কন্ডিশন। তার ভিতরে রিডিংটা যেন হয় ফর প্লেজার, রিডিংটা যেন তার কাছে একটা অ্যামিউজমেন্টের বিষয় হয়, যতক্ষণ সে স্কুলে থাকছে তার মধ্যে যেন এই আনন্দঘন মুহূর্ত তার মধ্যে থাকে, একটা ফেস্টিভ মুড যেন তার মধ্যে থাকে। আপনি দেখবেন যে আমাদের স্কুলে কিন্তু পরিমঞ্চ রয়েছে, পরিমঞ্চ জিনিসটা হচ্ছে কি যেখানে খুদে শিক্ষার্থী নিজে এসে পারফর্ম করতে পারছে এখানে, তার ফলে কি সে যাইছে তাই খুব মানে বারে করার একটা সুযোগ পাচ্ছে, নিজেকে বিকশিত করার, অন্যদের সাথে ডান্স করার, খেলাধুলা করার সুযোগ পাচ্ছে, একদম খুদে খুদে বাচ্চারা কিন্তু পরিমাণ পারফর্ম করছে। এটি আমাদের একজন এটিও সাহেব আছেন জাহাঙ্গীর সাহেব, উনি তার মূলত তার ব্রেঞ্চার থেকে এটি আসা। তো এটি কিন্তু এখন আমরা ক্রমশ সবগুলো বিদ্যালয়েই এটি বাস্তবায়ন করছে পরিমঞ্চ, এবং সেখানে কিন্তু আরেকটি মজার বিষয় রয়েছে ওয়ান ডে ওয়ান ওয়ার্ল্ড। এই যে ওয়ান ডে ওয়ান ওয়ার্ল্ড এটা হচ্ছে কি লার্নিং শেয়ারিং এর মাধ্যমে লার্নিংটা করছে, তারা এক একদিন এক নতুন নতুন শব্দ শিখছে,
অঙ্গন বিদ্যালয়গুলোতে দেখবেন সেখানে কিন্তু নিউজ পেপার পড়াটা ম্যান্ডেটরি করা হয়েছে। সো রিডিংয়ের জন্য কখনো মনোটোনাস না হয়ে যায়। শিক্ষা কর্মকর্তাদের মধ্যে বলেছেন যে ক্লাসরুমগুলো সাজানো হয়েছে বিভিন্ন মনীষীদের ছবি দিয়ে, যেখানে আপনি যখন দেখবেন আপনার মধ্যে একটা থট প্রভোক করবে, কিছু চিন্তার উদ্রেক করবে, একটা ভাবনার উদ্রেক করবে। আপনি শুধু বইয়ের মধ্যে আছেন তা কিন্তু না। আর আমরা দিয়েছি এখন ডিজিটাল কন্টেন্ট, তার মানে কি হচ্ছে ডিজিটালে আপনি দেখছেন, দেখে দেখে শিখছেন। একটা স্বাভাবিকভাবে আপনি যখন শুধু পড়বেন বই দেখে দেখে, টেক্সট বুক দেখে পড়ছেন, সেটি আপনার এক ধরনের লার্নিং হচ্ছে। বাট যখন আপনি ভিজুয়ালাইজ হচ্ছে জিনিসটি এবির মাধ্যমে, অডিও ভিজুয়াল যখন হচ্ছে, আপনি জিনিসটা দেখছেন আবার শুনছেন, লার্নিং মানে আপনি একদিকে লিসনিংটা হচ্ছে আর একদিকে আপনি দেখতে পাচ্ছেন, তো আপনার মানে লার্নিংটা কিন্তু খুব বেটার হচ্ছে, বেটার কোয়ালিটির লার্নিংটা আপনি টেক করছেন। এই কোনো জিনিসটা কিন্তু মনোটোনাস হচ্ছে না। আপনি লং টাইম স্টে করছেন, ইটস ট্রু, ইউর অ্যাওয়ে ফ্রম ইউর হোম, আপনার বাড়ি থেকে আপনি দূরে, বাট আপনি কিন্তু একটা আনন্দ ঘন পরিবেশে আছেন, একটা মজার পরিবেশে আছেন, যার ফলে জিনিসটা কিন্তু আপনার কাছে কোনো লার্নিং হবে না। বরং আমি যেটা ফিল করি আমরা রিপোর্ট যেটা স্ট্যাটিস্টিক শো করে, যেটা যে শিশুরা কিন্তু মানে স্কুলে আসার প্রতি তাদের আগ্রহ বেড়ে গেছে, স্কুলের টাইমটা তারা রিয়েলি এনজয় করে, এটা একটা বড় বিষয়। আমরা মিড ডে মিলটা অ্যারেঞ্জ করছি এনি হাউ বিভিন্ন পজিশন থেকে, স্কুলের বাচ্চাদের যদি স্টে করাতে হয় তাদের খাওয়াটা একটা বড় ফ্যাক্টর। এই বিষয়টার প্রতি আমরা খেয়াল রাখছি, আমরা স্টুডেন্টদেরকে বা মায়েদেরকে অভিভাবক সমাবেশ যখন হয়, মা সমাবেশ যখন হয়, বিভিন্ন বিষয়ে তাদেরকে যখন আমরা বলি, তার পাশাপাশি কিন্তু মিড ডে মিলটার সম্পর্কে আমরা স্পেশালি ফোকাস করি। আমরা যেসব বিদ্যালয়গুলো একটু রিমোট অঞ্চলে অবস্থিত, যেখানে স্টুডেন্ট মানে গার্ডিয়ানদের অর্থনৈতিক অবস্থা খুব বেশি সচ্ছল নয়, সেখানে কিন্তু আমরা প্ল্যানিংয়ে আছি যে নিজেরাই মিড ডে মিলটা অ্যারেঞ্জ করে দেওয়া যায় কিনা, বা এনিহাও ফ্যামিলিগুলোকে সাপোর্ট করা যায় কিনা, যে বাচ্চারা যেন অ্যাটলিস্ট ভালো একটা খাবার নিয়ে স্কুলে আসতে পারে। তো আমরা এই বিষয়গুলো যখন অ্যারেঞ্জ করছি, তো বিষয়টা লং টাইম তারা থাকলেও বিষয়টা কিন্তু খুব বেশি মনোটোনাস হয়ে যাচ্ছে না, মানে মনস্তাত্ত্বিক বিকাশের ক্ষেত্রে আমার মনে হয় এসছে বিগার প্রবলেম। এক্ষেত্রে অ্যাকচুয়ালি অভিভাবকদের সচেতনতার একটা বিষয় আছে, তাদের সম্পৃক্ততার একটা বিষয় চলে আসে। আমি আপনার কাছে জানতেছিলাম, আমি আপনার কাছে জানতে চাইব যে স্থানীয় সম্পৃক্ততা, বিশেষ করে এসএলসি, মানসম্মত প্রাথমিক শিক্ষা এসএলসি কি ধরনের ভূমিকা রাখতে পারে এবং এসএলসির কার্যক্ষমতাই বা আসলে কতটা? এসএলসি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এখানে কোনো সন্দেহ প্রকাশের সুযোগ নেই। কারণ বিদ্যালয়গুলো শুরু থেকেই এসএমসি রয়েছে এবং একটি বিদ্যালয় প্রতিষ্ঠা যখন হয় তখন অনেকগুলো ইভেন্ট এর সাথে জড়িত থাকে, এগুলোকে ওভারকাম করে নিয়ে এসে একটি সরকারি পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে এসএমসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন বিদ্যালয়টি সরকারি হয়ে যায় বা ভালোভাবে রান করছে তখনও এসএমসির ভূমিকা রয়েছে। তার কারণই হচ্ছে যে বিদ্যালয়ের প্রতি এক ধরনের ওনারশিপ থাকে এলাকাবাসীর, এবং এটি যখন থাকে তখন সেখানে পড়াশোনার মানটাও ভালো হয়, শিক্ষকদের উপস্থিতির বিষয়টি তারা দেখে থাকে, সঠিক সময় উপস্থিতি একটি মানসম্মত প্রাথমিক শিক্ষার অন্যতম উপাদান, যে শিক্ষককে যথাসময়ে ক্লাসরুমে উপস্থিত হতে হবে, এই জিনিসটি কিন্তু এসএমসি খেয়াল করে। কারণ উপজেলা শিক্ষা অফিস বা উপজেলা প্রশাসন জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষে একদম কাছে থেকে বিদ্যালয়কে মনিটর করা সম্ভব হয় না, সেই ক্ষেত্রে এসএমসি এই ভূমিকাটি পালন করে। পাশাপাশি বিদ্যালয়ে খেলাধুলার আয়োজন করা, যেটি আপনি একটু আগে প্রশ্ন করেছেন নির্বাহী অফিসার মহোদয়কে যে কীভাবে এতক্ষণ তারা থাকে, তাদের যে রিক্রিয়েশন দরকার খেলাধুলার ব্যবস্থা করা, তারপর গান বাজনা কালচারাল সাইডে তাদের ডেভেলপ করার ক্ষেত্রে এসএমসি কিন্তু ভূমিকা পালন করে। কারণ সবসময় সরকারি বরাদ্দ থাকে না, তারা নিজেরা বাচ্চাদের উৎসাহিত করার জন্য পুরস্কার কিনে দিয়ে হোক, ইভেন্ট পরিচালনা করে হোক, বাইরে ঘুরতে নিয়ে যাওয়া, সব মিলিয়ে আর কি এসএমসির ভূমিকা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও এসএমসির পাশাপাশি কিন্তু আমাদের পিটিএ রয়েছে, মানে অভিভাবক শিক্ষার্থী সমিতি, যেটা এর মাধ্যমেও মিটিং হয়, তারা তাদের প্রবলেমগুলো অভিভাবকরা বলতে পারে, তাদের কী প্রবলেম হচ্ছে শিক্ষার্থীদের বাসায় গিয়ে পড়াশোনার ক্ষেত্রে, শিক্ষকদের সাথে তাদের একটা সম্পর্ক তৈরি হয় অভিভাবকদের সাথে, এটিও গুরুত্বপূর্ণ। এবং স্থানীয় ইনভলভমেন্ট এই জন্যই আমাদের প্রয়োজন যে সবাইকে মিলে আসলে একটি ভালো পর্যায়ে যাওয়া, যেটি মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে গেলে অবশ্যই প্রয়োজন রয়েছে। ধন্যবাদ কাজী হাফিজুল আমিন এবং রমিতা ইসলাম আপনাদের দুজনকেই তুরাগ সংলাপে সময় দেওয়ার জন্য। আপনাদের দুজনের হাত ধরেই এগিয়ে যাচ্ছে কালিয়াকৈরের প্রাথমিক শিক্ষা, এবং আমি আশা করব এগিয়ে যাচ্ছে কালিয়াকৈর না শুধু গাজীপুর জেলা তথা বাংলাদেশের প্রাথমিক শিক্ষা এগিয়ে যাচ্ছে যেভাবে, এভাবেই আরও সুদূর প্রসারী হবে এই প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। ধন্যবাদ সবাইকে, বিদায় নিচ্ছি আজকের মতো, তুরাগ টেলিভিশনের সাথেই থাকুন।